ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা ভারতবর্ষের প্রত্যেকটি ভোটার তারা কিভাবে ওয়েবসাইট থেকে ই এপিক ডাউনলোড করবেন সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব। তবে একটু আমি বলে নিই, আমাদের যে এপিক আছে সেই এপিকের যা ভ্যালু একই ভ্যালু কিন্তু ই এপিকের, এবং আরও বেশি সুরক্ষা বা ফিচার্স যুক্ত। অর্থাৎ আপনি এই এপিক দেখেই কিন্তু ভোট দিতে পারবেন। কালারিং আমি ডিটেল স্যাম্পল পরে শেয়ার করছি সব শেষে আপনাদের সাথে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি সেই ওয়েবসাইট, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। এই ওয়েবসাইট এবং ওয়েব অ্যাড্রেসটা আমি বলি www.nvsp.in, এবং এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটে যাবেন। এবং বছরখানেক আগে এই ওয়েবসাইটে গিয়ে অনেক কাজ হয়েছিল, অলরেডি আপনারা অনেকে রেজিস্টার করেছেন। যারা রেজিস্টার করেননি, এখানে লগ ইন রেজিস্টার অপশনে গিয়ে আগে রেজিস্টার করে নেবেন। আর আপনারা যারা অলরেডি লগ ইন মানে রেজিস্টার আগে করেছেন, তারা এখানে ক্লিক করার পর আপনাদের ইউজার নেম মানে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড আর এখানে ক্যাপচা দিয়ে আপনারা লগ ইন করবেন। যাদের লগ ইন নেই তারা আগে রেজিস্টার করে নেবেন, মানে যাদের আগে রেজিস্টার করা নেই। তারপর লগ ইন করার পর আমরা মেন ওয়েবসাইট সাইটটাতে যাব। এখানে এবার দেখুন, বাঁদিকে দুটি নতুন ফিচার্স যোগ হয়েছে, একটা ডাউনলোড ই এপিক আর একটা ই কেওয়াইসি। ই কেওয়াইসি মানে যাদের মোবাইল নাম্বার অ্যাটাচ করা নেই এপিকের সাথে, তারা এখানে অ্যাটাচ করতে পারবেন, এবং সেটা 1 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, আমি সেটা নিয়েও ডিসকাস করব। তো এই মুহূর্তে এই যে শেষের দিক থেকে যে 2 নম্বর অপশনটা আমরা দেখতে পাচ্ছি, ডাউনলোড ই এপিক, এই অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনাকে এখানে এপিক নাম্বার দিতে হবে এবং স্টেট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে সার্চ করতে হবে। সার্চ করলে দেখুন এখানে আপনার এপিক, আপনার নাম, আপনার রিলেটিভ নেম যেটা সাধারণত বাবার নাম দেওয়া থাকে, স্টেট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এবং আপনার যে মোবাইল নাম্বার অ্যাটাচ আছে এই এপিএক্সের সাথে সেই মোবাইল নাম্বারটি এখানে উঠে যাবে। এবং এখানে একদম নিচে দেখুন, প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশন, এবং ওটিপি যাবে আপনার এই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। আপনি যখন সেন্ড ওটিপি অপশনটি ক্লিক করবেন, এবার সেন্ড ওটিপি অপশন ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটি মেসেজ যাবে, সেই ওটিপিটা দেওয়ার পর আপনি পিডিএফ ফরম্যাটে ই এপিক ডাউনলোড করতে পারবেন। সেই এপিকটা আমি শেষকালে দেখাচ্ছি। এবারে প্রশ্ন হচ্ছে, আমি আরও 2টি কেস ডিসকাস করব, সেটা হচ্ছে যাদের মোবাইল নাম্বার দেওয়া নেই তাদের। দেখুন এখানে মোবাইল নাম্বারটা ফাঁকা দেখাবে, এবং এখানে লেখা উঠবে ইওর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ইজ নট রেজিস্টার্ড ইন ইলেকট্রাল রোল। এবং সেক্ষেত্রে আপনাকে ই কেওয়াইসি সাবমিট করে আগে মোবাইল নাম্বার এই এপিকের সাথে দিতে হবে, লিঙ্ক করাতে হবে, তারপর আপনি এপিক ডাউনলোড করতে পারবেন। এবার যখন ই কেওয়াইসিটা আপনি ক্লিক করবেন, আপনাকে এরকম মেসেজ দেখাবে, দিস ফেসিলিটি উইল বি অ্যাভেলেবল ফ্রম 1 ফেব্রুয়ারি 2021। অতএব বেশি দেরি নেই, 1 ফেব্রুয়ারি 2021 এলে আপনারা আগে ই কেওয়াইসি অপশনটা এইভাবে ক্লিক করার পর, বা একদম প্রথম হোম পেজে যেখানে আমি ই কেওয়াইসি দেখালাম, আগে মোবাইল নাম্বার বা কেওয়াইসি ডিটেলস যা যা চাইবে সেগুলো দিয়ে আগে আপডেট করে দেবেন। এবার এই যে 2টো সিচুয়েশন দেখালাম, এইগুলো অ্যাকচুয়ালি যারা আপনার এই নতুন ভোটার হয়েছেন তাদের জন্য, আমি সেই বিষয়টাও ডিসকাস করছি। আপনারা যারা পুরনো ভোটার আছেন, আপনারা যদি এখন এপিক এন্টার করে এখানে ডাউনলোড করতে যান, আপনাকে এখানে লেখা দেখাবে ই এপিক ডাউনলোড ফেসিলিটি উইল বি অ্যাভেলেবল ফ্রম 1 ফেব্রুয়ারি 2021। এবং ওপরে যে মেসেজটা দেখুন, কারেন্টলি ই এপিক ডাউনলোড ফেসিলিটি ইজ অ্যাভেলেবল ফর দি ইলেকটর্স রেজিস্টার্ড ইন SSR মানে স্পেশাল সামারি রিভিশন 2021 অনলি। অর্থাৎ যারা 2021 যুক্ত হয়েছে ভোটার হিসাবে তাদের জন্য এখন এই সুবিধাটি উপলব্ধ রয়েছে, বাকিদের জন্য উপলব্ধ হবে সেটাও 2-3 দিন আর অপেক্ষা মাত্র 1 ফেব্রুয়ারি 2021 থেকে। অর্থাৎ সকলের জন্য এই ওয়েবসাইটটি উন্মুক্ত হবে ই এপিক ডাউনলোড করা, সেটা 1 ফেব্রুয়ারি 2021, এবং যে প্রসেসে দেখালাম এই প্রসেসে আপনারা ডাউনলোড করবেন। কিন্তু মোবাইল নাম্বার যদি অ্যাটাচ না থাকে, আগে 1 ফেব্রুয়ারি 2021 এলে আগে মোবাইল নাম্বারটা এর সাথে লিঙ্ক করে নেবেন। এবারে আমি চলে যাচ্ছি ই এপিকটা কীরকম দেখতে। দেখুন নির্বাচন কমিশন থেকে যে স্যাম্পেলটা দেওয়া হয়েছে ই এপিকের, এটা হচ্ছে সেই ই এপিকের স্যাম্পেল। এবং এখানে যে কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং ডেট অফ পোল সমস্ত কিছু দেখাবে, এবং সুন্দর কালারিং একটি ই এপিক। এটাকে ডাউনলোড করার পর আপনারা চাইলে এটাকে ল্যামিনেশন করিয়ে নিতে পারেন, এবং ল্যামিনেশন করিয়ে নিলে, এবং এখানে লেখাই আছে ইলেকশন কমিশন থেকে বলাই আছে যে এই এপিকটি আপনার ভোট দেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য যে সকল ক্ষেত্রে আমরা এপিক ব্যবহার করি বা ব্যবহার হয়
समस्त क्षेत्र ये समान भाव प्रजोज्य। तो ये हे सामग्रिक भावे इ एपिक डाउनलोड कर प्रसेस हमें अपन शेयर कर लम कारा एन करते कि अवस्था हमें करते पर ना तर क्यी करते हैं सकलें जन एटी उन्मुक्त हे फार्ष्ट फेब्रुआर 2021 के। तो पद्धति अवलम्बन करीब सकले पीडिएफ फाइल डाउनलोड कर रखूँ और एकटू फटो पेपारे प्रिंट कराले बस देखते भलो लागे फटो पेपारे प्रिंट करिए पार्टिकुलार पोर्शन केटे निये लैमिनेशन करिए रेखे दिन जिनिसटा एकटा सुंदर जिनिस किन्तु हबे। तो जदि ए विषये कोनो समस्या हय काज करते गिये आपनारा अवश्यई भिडियोते कमेंट करबेन आमि यथासाध्य उत्तर देवार चेष्टा करब। भालो थाकुन सुस्थ थाकुन धन्यवाद।